আন্দোলন সংঘাতের মাঝে বিকেলে রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভবন এবং বনানী সেতু ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম সে সময় সেখানে ছিলেন, তিনি জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ সেতু ভবন, সেতু কর্তৃপক্ষের যে প্রধান কার্যালয় সেখানে, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক অফিস চলাকালীন মিনিট ত্রিশেক আগে এখানে ঠিক 5টার দিকে এখানে হামলা চালানো হয়, যে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সেখানে আন্দোলন চলছিল এবং মহাখালীর দিক থেকে আন্দোলনকারীরা আগাতে আগাতে বনানীর দিকে আসে, তারা ঠিক এই মুহূর্তে সেতু ভবনের মধ্যে তারা আগুন ধরিয়ে দেয়। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারী এবং ভেতর থেকে গুলি চালানো হচ্ছে, হয়তো ভেতরে নিশ্চয়ই এটা সেতু কর্তৃপক্ষের ভেতরে আনসার সদস্যরা তারা দায়িত্ব পালন করেন, পুলিশ সদস্যরা হয়তো দায়িত্ব পালন করেন, তাদের সাথে হয়তো সংঘর্ষ হচ্ছে। এবং যেহেতু তারা এই আমরা দেখছি যে সেতু ভবনের সামনে একটি পিকআপে, দুটি পিকআপে আগুন ধরানো হয়, দুটি বাইকে আগুন ধরানো হয় মোটরসাইকেলে, এবং পরবর্তীতে এখানে আমরা দেখেছি যে সেতু ভবনের কমপ্লেক্সের মধ্যে তাদের পার্কিংয়ে যে কয়েকটি গাড়ি দাঁড়ানো ছিল, আমরা কয়েকটি পাজারও দেখছি, হায়াস দেখছি, মাইক্রো দেখছি, প্রাইভেট কার দেখছি, তো সেই গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয় আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেন। এবং একটা দুর্বিষহ পরিস্থিতি বলতে এখানে আশেপাশে এই আগুনের ধোঁয়ায় কুণ্ডলিতে আশপাশের অবস্থাটা পুরো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবং আপনি এই মুহূর্তে আমরা দেখছি যে গাড়িতে থাকা বিভিন্ন সিলিন্ডার সেগুলো বাস্ট হচ্ছে, ভেতর থেকে আন্দোলনকারীদের দিকে লক্ষ্য করে যারা এখান থেকে যাতে ভাঙচুর না করে সে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই যে সেতু ভবনের যে গ্লাসগুলো আছে ভবনে থাকা, সেই গ্লাসগুলো ভেঙে চুরমার করা হয়েছে। সেতু ভবনের ভেতরে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা সবাই আসলে আটকে পড়েন। এক পর্যায়ে যখন আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দিয়ে সরে যায়, তখন আসলে সেতু ভবনে আটকে পড়া সরকারি অফিসাররা তারা আসলে কেউ কেউ বেরিয়ে আসেন, এবং যারা বেরিয়ে আসেন তাদের উপরেও কয়েকজন হামলা চালাতে দেখা যায়। আরও পেছনে একটা এলাকায় আমতলি নামে একটা এলাকায়, সেখানেও আমরা জেনেছি যে দুর্যোগ ব্যবস্থাপনা যে একটা ভবন আছে সেই ভবন এবং এই আমতলি মোড় থেকে শুরু করে ওয়্যারলেস গেট মহাখালী ওয়্যারলেস গেট পর্যন্ত যাওয়ার যে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন আছে সেখানেও আন্দোলনকারীরা তারা ভাঙচুর করেছে, সেখানেও গাড়িতে আগুন ধরা হয়েছে, রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছে। তো এই যখন অবস্থা আসলে থমথমে পরিস্থিতির মধ্যে এই এলাকার মানুষজন আসলে বেশ উত্তেজনাকর একটা অবস্থার মধ্যে, এবং তারা বেশ আতঙ্কিত একটা পরিবেশ বা জনপদ হয়ে গেছে রাজধানীর এই অভিজাত একটা এলাকা বনানী।